বিএনপির মূলনীতি ভন্ডামিয়ার দুর্নীতি মাননীয় স্পিকার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ঘুরে গিয়েছেন বাংলাদেশে কিছুদিন আগে মিসেস ব্যাচেলেটর তিনি সফর শেষে একটি প্রতিবেদনে বলেছেন গুম খুনের মতো বিশেষ মানবাধিকার নিয়ে সমস্যা উদ্বেগজনক অবস্থায় থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম নেই এই প্রতিবেদন বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগের কথা উল্লেখ করা হয়নি এই প্রতিবেদনের পরে বিএনপি অপপ্রচার করে বরং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে সেই সাথে শেখ হাসিনার সরকারের নেতৃত্ব প্রশংসিত হয়েছে বিশেষ ব্যাচেলেটরের এই প্রতিবেদন বিএনপি মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়েছে 1918 জানুয়ারি 2022 বিএনপির নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন জাতির সব সফলতাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মহান যুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে শক্তিশালী করেছেন জিয়াউর রহমান মাননীয় স্পিকার এই সমস্ত কথার উত্তর দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন শুধুমাত্র এই কথাটুকু বলতে চাই যে বিএনপি তারা যেভাবে মিথ্যাচার করেছে বা মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তারা জাতীয় ঐক্যের নামে তারা সব স্বাধীনতা বিরোধীদেরকে তারা ঐক্যবদ্ধ করছে জামাতের হাতে ক্ষমতা দেওয়া হবে জামাত এবং বিএনপির হাতে ক্ষমতা দেওয়া হবে মাননীয় স্পিকার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় সুতরাং কোনো কর্মী বিএনপি এবং জামাতকে ক্ষমতায় আসতে দেবে না জনগণ এটা আমি নিশ্চিত কারণ দেশের যে উন্নয়নটা শেখ হাসিনা করেছেন এই উন্নয়নের পরে জনগণ তাদের ওই কথার বাগাড়ম্বরীতে তারা কিন্তু ভুলবে না জনগণ তারা শেখ হাসিনার নির্বাচন আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করবে মাননীয় স্পিকার দুর্নীতির কথা বলেন বিএনপি আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই মাননীয় স্পিকার এই দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি সরকার 5 বছর ক্ষমতা ছিল 5 বারই তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আওয়ামী লীগ কিন্তু 1 বারের জন্য চ্যাম্পিয়ন হয়নি মাননীয় স্পিকার সুতরাং তাদের এই কথা খুলে টিকবে না মাননীয় স্পিকার জয় বাংলা যারা বলে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা স্বীকার করে না জাতির পিতা হিসাবে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না মাননীয় স্পিকার বিএনপির মূলনীতি ভন্ডামিয়ার দুর্নীতি মাননীয় স্পিকার কি ভন্ডামি করে একজন গোয়াশ্বরচন্দ্র রায় এখন টুপি পাতায় দিয়ে বক্তৃতা করে এই যে ভন্ডামি এটা হলো বিএনপির দুই নীতি ভন্ডামি আর দুর্নীতি আর খালেদা জিয়ার দুই গুণ মিথ্যা এক মিনিট বলবেন এক মিনিট খালেদা জিয়ার দুই গুণ মিথ্যাচার আর মানুষ খুন মাননীয় স্পিকার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ বাংলাদেশের মানুষ জানে একজন মিথ্যাচারিণী যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্র ক্ষমতায় থেকে কিভাবে মানুষ হত্যা করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছেন তারা বলেছেন যে জিয়াউর রহমান তিনি নাকি মুক্তিযুদ্ধের চেতনাকে আরো শক্তিশালী করেছিলেন যেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে নিয়ে দল করেছেন তাদেরকে প্রধানমন্ত্রী করেছেন তাদের নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন তারই উত্তরসূরি খালেদা জিয়া তিনি আবার সেই বিএনপি জামাত বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে 71-এর খুনি এবং 75-এর খুনিদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সুতরাং তাদের হাতে রাষ্ট্র নিরাপদ হতে পারে না।